নাটোরের লতিরাজ কচু এক শ্বাস, মধ্য গোবিন্দপুর কিশোরগঞ্জে। লতিরাজ কচু এক শ্বাস, মধ্য গোবিন্দপুর কিশোরগঞ্জে। সুপ্রিয় দর্শক, আমরা এসেছি সুদূর নাটোর জেলা থেকে, অনেকগুলো জেলা অতিক্রম করে কিশোরগঞ্জ যে আমরা উপস্থিত হয়েছি নাটোরের লতিরাজ কচু এক শ্বাস দেখানোর জন্য। লতিরাজ কচু একের সারা, পারি পানি কচু একের সারা, নাটোরের লতিরাজ কচু একের সারা, লতি কচু একের সারা। আমাদের লতিরাজ কচু একের সারা দেখুন, এই চারাগুলো সুস্থ এবং স্বাস্থ্যবান, যা রোপণের জন্য বিশেষভাবে উপযোগী। চারাগুলোর অর্ডার করেছেন হান্নান ভাই নামক এক কৃষক, যিনি প্রায় 16 বছর সৌদি আরবে প্রবাস জীবন যাপন করেছেন। সুপ্রিয় কৃষক ভাইরা, কোনো চারারই কিন্তু দেখছেন গোড়া কাটা নেই, কার্যত চারাগুলো অত্যন্ত মানসম্মত। এই চারা রোপণের পর ইনশাল্লাহ 2 মাস পর থেকে লতি বিক্রি করা যাবে। আসুন আতিক, ভণ্ড আতিক দালালের চারা দেখি। দর্শক, এই দেখতে পারতেছেন এখানে চারা রাখা হয়েছে, এই যে চারা রাখা হয়েছে। তো এই চারাগুলো দিতেছে আমার এই যে ভাইজান, ভাইজানের নামটা বলেন। নাম গোলাম রসুল। গোলাম রসুল, এটা জায়গাটার নাম? ইঙ্গারপাড়া। ইঙ্গারপাড়া। আচ্ছা রসুল ভাই, এখানে চারা কতগুলো আছে? এই চারা আছে 8,100। আচ্ছা, যারা চারাটা যার জন্য পাঠানো হচ্ছে, এই চারাটা যাবে সিলেট, সিলেটে যাবে। তো এই যে চারাটাতে আপনারা দেখাচ্ছেন, চারার কোয়ালিটিটা একটু দেখাই, চারার সাইজটা দেখতে পারেন, চারার সাইজগুলো যথেষ্ট ভালো। অনেকেই বলতেছে কচুর চারা মারা দিচ্ছে লাগানোর পরে, শুধু এইটুকু ঢুকবে? এইটুকু ঢুকবে। ধন্যবাদ, চারাটি ম্যানেজ করে দিয়েছেন। তো দর্শক, আপনারা দেখেন যে চারাগুলো আসলে কত কষ্ট করে ম্যানেজ করতে হয়। এই যে এখানে আছে, এটি আমরা সিলেটে পাঠাবো, আর বাকিটা তো আপনারা দেখতে পারবেন। সুপ্রিয় দর্শক, আসুন বিশেষ করে এই জমিটা কিভাবে প্রস্তুত করা হয়েছে কৃষক হান্নান ভাইয়ের কাছ থেকে আমরা একটু সংক্ষিপ্ত পরিসরে জেনে আসি। হান্নান ভাই, কিছু উৎসুক জনতা কৌতূহল দৃষ্টিতে লতিরাজ কচু একের চারা রোপণ দেখছে। আপনারা দেখতে পাচ্ছেন লতিরাজ কচু একের চারা রোপণ করছে। বলা হয়ে থাকে কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের এই লতিরাজ কচু এক বা বাড়ি পানি কচু এক চাষ খুবই লাভজনক। চাইলে আপনারাও চারা সংগ্রহ করে লতিরাজ কচু এক চাষ করতে পারেন। সুপ্রিয় কৃষক ভাইরা, জমিটা কিভাবে প্রস্তুত করেছেন আপনি? আমি প্রথমে একটা চাষ করছি, পরে আবার 2টা চাষ করছি মেশিন দিয়ে, মোট 3টা চাষ করছি। 3টা চাষ দিয়েছেন, কি ধরনের সার ওষুধ কি পরিমাণ দিয়েছেন? আমরা তো মাটিটা সার করি আর কি, মাটিটা সার 20 কেজি, সাদা সার 10 কেজি, লাল সার 15-16 কেজি, দানাদার বীজ, দানাদার বীজ দিয়েছি 2 কেজি, 2 কেজি। সুপ্রিয় কৃষক ভাইরা, জানতে পারলেন এখানে জমির পরিমাণ কতটুকু, কত শতাংশ? মোটামুটি প্রায় 38 শতাংশ। সুপ্রিয় দর্শক, এখানে জমির পরিমাণ 38 শতাংশ, সারের পরিমাণ দেওয়া হয়েছে 20 কেজি টিএসপি, 15 কেজি পটাশ, 10 কেজি ইউরিয়া এবং 2 কেজি দানাদার বীজ। প্রথম চাষের পর এগুলো সারগুলো একত্রে মিশায় ছিটিয়ে দেওয়ার পর দ্বিতীয় চাষ এবং তৃতীয় চাষ দিয়ে মই দিয়ে সমান করা হয়েছে। এই নিয়মে কিন্তু লতিরাজ কচু একের চারা রোপণ করা হচ্ছে। সুপ্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা লতিরাজ কচু একের চারা রোপণ করেছি। এই সিস্টেমে আপনি দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু লতিরাজ কচু একের চারা রোপণের কার্যক্রম চলছে। সুপ্রিয় কৃষক ভাইরা, আপনারা জানেন আমাদের বাংলাদেশ কিন্তু মধ্যম আয়ের দেশ, বিশেষ করে নিত্য নতুন অভাবের উকি মারে। তাই এই অভাব কিভাবে মোচন করা যায়, দারিদ্রতা কিভাবে দূর করা যায়, কৃষি মন্ত্রণালয় কিন্তু সেদিক বিবেচনায় নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার কন্দল ফসল উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প চালু করেছে, যার অধিকাংশ জুড়ে রয়েছে লতিরাজ কচু এক বা বাড়ি পানি কচু এক থেকে 6 পর্যন্ত। তো সুপ্রিয় কৃষক ভাইরা, আপনারা জানেন বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ, তথ্য প্রযুক্তির যুগ, ইন্টারনেটের যুগ। এই যুগে বর্তমানে কিন্তু
যুগোপযোগী চাষাবাদের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা আগেই বলেছি আমাদের সম্পদ কিন্তু সীমিত, তাই সীমিত সম্পদকে কিভাবে বৈজ্ঞানিক এবং বিকল্প উপায়ে কাজে লাগে, অল্প সময় অল্প খরচে আমরা অধিক মুনাফা করতে পারি, সে প্রচেষ্টাই কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। আন্নান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আমাদের দেশে তো অসংখ্য চাষাবাদ রয়েছে, তো হঠাৎ করে আপনি লতিরাজ কচু এক চাষের দিকে কেন ধাবিত হলেন? আমি ইন্টারনেটে দেখছি লতিরাজ কচু চাষ করে অনেক মানুষ লাভবান হয়েছে, এটা দেখে আমি লতিরাজ কচু চাষ করছি। তো আপনি তো অসংখ্য ইউটিউব চ্যানেল দেখেছেন তাই না? তো 16 ডিসেম্বর আসাদ ইউটিউব চ্যানেল হঠাৎ করে বেছে নিলেন কেন? অনেকগুলো চ্যানেলের ভিড়ে অনেক চ্যানেল আছে, 2 নম্বরই করে, এই কারণে এই চ্যানেলটা বাচ্চা নিয়েছে। অনেক জায়গায় জায়গায় সারা নেয়, অনেকজনে কইছে ভালো হইতাছে, এই কারণে এই চ্যানেল আমি বাচ্চা নিয়েছি। ভালো মনে করে চাষ করতেছি, ইনশাল্লাহ যদি ভালো হয় তো সবাই উৎসাহ দিব যে এটা করো। আর বিশেষ করে অনেকে তো বিকাশে লেনদেন করতে ভয় পায়, সেক্ষেত্রে যদি আমার সাথে আমার কাছ থেকে চারা নিয়ে লেনদেন করে তাদের কি আপনি সাহস দিতে চান? তাদেরকে তো সাহস দিব, যাতে নাটোর থেকে আপনি কিশোরগঞ্জ আইছেন খালি শুধু বিশ্বাসের উপরে, আমি বলবো যে না 2 নম্বরই করতো না, কেউ সাথে 2 নম্বরই করতো না, এমনকি লেনদেন করা যায়। সুপ্রিয় দর্শক, আপনি হান্নান ভাইয়ের কাছ থেকে শুনতে পেলেন। তো হান্নান ভাই, আপনি প্রবাস জীবন কত বছর কাটিয়েছেন? আমি 16 বছর শেষ করছি প্রবাস জীবন। প্রবাস জীবনের 16 বছর, বিশেষ করে কোন রাষ্ট্রে বেশি সময় কাটিয়েছেন? সৌদি আরবে। সৌদি আরবে। সুপ্রিয় দর্শক, মোহাম্মদ হান্নান হোসেনের কাছ থেকে আপনারা জানতে পেলেন, সে কিন্তু দীর্ঘকাল প্রবাস জীবন অতিবাহিত করেছে, এক যুগ এর বেশি সময় ধরে। তো সে কিন্তু বিশেষ করে ইউটিউব চ্যানেল দেখে অভ্যস্ত, দেশের চাষাবাদ, দেশের মানুষের সুখ দুঃখ, দেশের কৃষি ব্যবস্থা দেশের জনগণ নিয়ে এসে ভেবেছে। দেশের থেকেও যে অনেক লাভবান বা লাভজনক চাষাবাদ রয়েছে সে কিন্তু প্রতিনিয়তই অবগত হয়েছে ইউটিউব চ্যানেল।